প্রিয় ভিউয়ার্স, যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের সাবজেক্ট কম্বিনেশন বুঝতে এখনও অসুবিধা হচ্ছে। কোন কোন পেপারের এক্সাম দিবে এই নিয়ে অনেকেরই দ্বন্দ্ব রয়েছে। আজকের ভিডিওতে সম্পূর্ণটা ক্লিয়ার করব। যারা অনার্স কোর্স নিয়ে পড়ছো বা পাস কোর্স নিয়ে পড়ছো, সকলেরই সাবজেক্ট কী কী রয়েছে বা কোন কোন পেপারের এক্সাম দিতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফিফথ সেমিস্টারে পড়ছো, সকলকেই আজকের ভিডিওটি প্রথম থেকে এন্ড পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আসি আর্টসের পাস কোর্স সাবজেক্ট নিয়ে। যারা পাস কোর্স সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিয়েছো তাদের সকলকেই তিনটে সাবজেক্ট চুজ করতে হয়েছে, সাবজেক্ট ওয়ান, সাবজেক্ট টু এবং সাবজেক্ট থ্রি। সাবজেক্ট ওয়ান এবং সাবজেক্ট টুতে যে বিষয়টা তুমি চুজ করেছো সেই বিষয়ের ডিএসি ওয়ান এবং ডিএসি টু সাবজেক্টের এক্সাম দিতে হবে। এছাড়া সাবজেক্ট টুতে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের এসিসি থ্রি পেপারের এক্সাম দিতে হবে, এবং সাবজেক্ট থ্রির যে বিষয়টা তুমি নিয়েছো সেই বিষয়ের জিই পেপারের এক্সাম দিতে হবে। ধরা যাক সাবজেক্ট ওয়ানে তোমার রয়েছে বাংলা, সাবজেক্ট টুয়ে রয়েছে এডুকেশন এবং সাবজেক্ট থ্রিতে রয়েছে হিস্ট্রি। তাহলে এই বছর ফিফথ সেমিস্টারে সাবজেক্ট ওয়ান অর্থাৎ বাংলা এবং সাবজেক্ট টু এডুকেশনের ডিএসি ওয়ান এবং ডিএসি পেপারের এক্সাম দিতে হবে। এছাড়া সাবজেক্ট টুয়ে এডুকেশন সাবজেক্টের এসিসি থ্রি এবং সাবজেক্ট থ্রির হিস্ট্রি সাবজেক্টের জিই পেপারের এক্সাম দিতে হবে। এই চারটে টোটাল পাস কোর্সের সাবজেক্টের এক্সাম বা পেপারের পরীক্ষা তোমাকে দিতে হবে। নেক্সট আসি অনার্সের বিষয় নিয়ে। যারা অনার্স সাবজেক্ট নিয়ে পড়ছো, আর্টস, সায়েন্স, কমার্স, সকলেরই ডিসি ইলেভেন, ডিসি টুয়েলভ, ডিএসি ওয়ান, ডিএসি টু এবং একটি এসিসি ওয়ান সাবজেক্টের এক্সাম দিতে হবে। অর্থাৎ অনার্সদেরকে টোটাল পাঁচটা পেপারের এক্সাম দিতে হবে। তো এই হচ্ছে যারা ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের সম্পূর্ণ সিলেবাস বা সম্পূর্ণ পেপার্স, যেগুলো তোমাকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে এবং পরীক্ষা দিতে হবে। আশা করি আজকে ভিডিওর মাধ্যমে সকলকেই এই বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই সকলের মাঝে শেয়ার করে দিও, যাতে তোমার মতো সকলেই একই রকমভাবে সহযোগিতা পেতে পারে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।